নবীর পাকের তরিকা অনুযায়ী চলে না। কিন্তু বাংলাদেশের যুব সমাজের একটা বড় গুণ আছে, কোন নাস্তিক কোন মুরতাদ কোন ইসলাম বিরোধী কোন ব্যক্তি যদি ইসলামের উপরে আঘাত হানে, নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের যুব সমাজ নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুবক বয়সের ইবাদতকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, যুব সমাজের ইবাদতকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এই যৌবনের তাড়নায় মানুষ নানান ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়, গুনাহের মধ্যে লিপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? যুবক পড়তে পড়তে কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, আবার কোন কোন যুবক পড়তে পড়তে নাস্তিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কেউ বিদ্যা অর্জন করে আল্লাহকে চিনে, আবার কোন যুবক বিদ্যা অর্জন করে আল্লাহকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর উপরে দুই চারটি কথা আলোচনা করব, তবে একটা কথা আমি আপনাদেরকে সর্বপ্রথম শোনাতে চাই। এ ভাইজান, এই যুব সমাজ যে কত বড় ভালো আবার কত খারাপ, এই দুইটা জিনিস আপনাদেরকে আমি বোঝাবো। যুবক ভিতরে এলেম জাগতিক বিদ্যা বেশি হওয়ার কারণে কোন কোন যুবক নাস্তিকতার পক্ষ নেয়, আবার কোন কোন যুবক বিদ্যা ভিতরে থাকার পরে আল্লাহকে চেনে, কথা কন ঠিক কিনা? যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একদল যুবক হযরত উমরের কাছে আসছেন, তাদের উদ্দেশ্য হলো নবী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যদি এমন কোন জটিল প্রশ্ন করি যেই জটিল প্রশ্নগুলোর উত্তর যদি নবীর জানা না থাকতো তবে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিতেন, কিন্তু এখন তো ওহির দরজা বন্ধ হয়ে গেছে, নবী আসবে না, সুতরাং জটিল প্রশ্ন করলে সাহাবারা উত্তর দিতে পারবে না। আজকে এমন বেকায়দা কিছু প্রশ্ন করব যেই প্রশ্নের কারণে আজকে মুসলমান আমাদের নাস্তিকতার পেশাকে গ্রহণ করবে। আর যদি যুবকগুলো বলতেছে যদি তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা নাস্তিকতার পেশা ছেড়ে নতুন ভাবে ইসলাম গ্রহণ করব, কালেমার মালা গলায় পড়ব। এই নিয়ত করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে গেছে। যুবকের ভাব রাগ একটু বেশি, চেহারা সুরতের মধ্যে অহংকারী অহংকারী ভাব। যুবক আসছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আসার পরে উমরকে ডাক দিয়ে বলতেছেন, উমর তোমার কাছে আসছি আমরা একটা প্রশ্ন করার জন্য, যদি প্রশ্নগুলার উত্তর আসমানি কিতাব থেকে দিতে পারো তাহলে বুঝবো তোমাদের নবী মোহাম্মদ সত্য, তোমাদের নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআন সত্য, তোমার নবী যেই ধর্মের দাওয়াত দিয়েছে সেই ধর্ম সত্য, এবং উত্তর যদি দিতে পারো তাহলে বুঝবো তোমার আজকের এই আমিরাতুল মুমিনিন হওয়াটা সত্য, তোমার সমস্ত সাহাবি যারা নবীর আছে তারা সত্য, আর যদি প্রশ্নগুলার উত্তর না দিতে পারো তাহলে বুঝবো তোমরা মিথ্যা, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের নবী মিথ্যা, তোমাদের সাহাবা যারা দুনিয়ায় এখনো জীবিত আছে সবাই মিথ্যা, আর যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমরা সকলেই নবীর অর্ডিনাল সাহাবি। উমরের রাগ কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? রাগ আছে ভিতরে রাগ, কিন্তু কিছু বলতেছে না। উমর চিন্তা করতেছে সুযোগ একটা পাইছি, নাস্তিককে ডাকতে বলতেছে, এই নাস্তিক এমন কি প্রশ্ন তোমরা আমাকে করবে যে প্রশ্নগুলো আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে, আসমানি কিতাবের বাহিরের উত্তর দিলে আমরা উত্তর কি গ্রহণ করব না, এমন কি প্রশ্ন আছে তুমি করতে পারো? এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, উমর রে সর্বপ্রথম নাম্বার আমার প্রশ্ন, দুনিয়ার জমিনে এমন কোন জমিন আছে যে জমিনটা সূর্যের আলো জীবনে একবার গ্রহণ করেছে, কিয়ামত তক পর্যন্ত আর কোনদিন সূর্যের আলো পাবে না? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার এমন কোন ঘর আছে যে ঘরের মধ্যে ঢুকলে মানুষ অক্সিজেন নিতে পারে না, অক্সিজেন নেওয়ার কোনো বুদ্ধি নাই, তারপরে সেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে,
কিন্তু মানুষের কোনো কিছু হয় না, মানুষ মারা যায় না, সেখানে সেই ঘরের মধ্যে মানুষ চলাচল করে, বসবাস করে, এমন কোন ঘর আছে আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে। হযরত উমর বলতেছে তারপরে আর কি প্রশ্ন আছে তুমি এইবার করো। এইবার উমরকে নাস্তিক নওজোয়ান ডাক দেয়া বলতেছে উমর রে আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এমন একটা কবর আছে যেই কবরের মধ্যে মানুষ শুয়েছে, ওই কবরটা জাহাজের মতো, ওই লাশটাকে নিয়ে পুরা দুনিয়া সমুদ্র মহাসমুদ্র সবর করেছে, ভ্রমণ করেছে, এমন কোন কবর আছে আসমানি কিতাব থেকে তোমাকে উত্তর দেওয়া লাগবে। এইবার হযরত উমর বলতেছে এই নওজোয়ান আর কি প্রশ্ন তোমার কাছে আছে করো। এইবার নওজোয়ান ডাক দিয়ে বলতেছে উমর গো আমার কাছে আর একটা লাস্ট নাম্বার প্রশ্ন আছে, একই মা দুইটা যমজ দুইটা সন্তান জন্ম দিছে, একই দিনে যমজ সন্তান, এই সন্তান দুইটা একই দিনে তাদের জন্ম এবং একই দিনে তাদের মৃত্যু, কিন্তু এক সন্তান অর্থাৎ এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় আর ছোট। এই চারটি প্রশ্নের উত্তর তোমরা যদি দিতে পারো আসমানি কিতাব থেকে, ও উমর তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার হাতে কালেমা পড়ব নাস্তিকতার পেশা আমি ছেড়ে দেব। এই আমার আর যদি এই চারটি প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো তাহলে আজকে আমার সামনে তোমার প্রতিশ্রুতি দেওয়া লাগবে, ওয়াদা দেওয়া লাগবে, তোমরা তোমাদের ধর্ম ছেড়ে আমাদের নাস্তিকতার পক্ষে তোমরা আসবে। উমর ডাক দেয়া বললেন নাস্তিক রে এমন চারটি প্রশ্ন তুমি করেছো, এই প্রশ্নগুলোর উত্তর দেব, তবে এইবার তুমি আমার কাছে ভালো করে প্রতিজ্ঞা দাও, ওয়াদা দাও, তুমি ভালো করে ওয়াদা দাও, আমার কাছে ভালো করে প্রতিশ্রুতি দাও, আমরা যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোমরা ইসলামের কালেমার মালা পরে ইসলামের সুশীল ছায়া তলে তোমরা আসবে কিনা। সেই নওজোয়ান ডাকতে বলতেছে আমার পাক্কা ইরাদা করলাম, পাক্কা ওয়াদা করলাম, চারটা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, তোমার নবীর সাহাবীরা যদি উত্তর দিতে পারে, আমরা ওয়াদা করলাম এই যে যুব সমাজ আমরা যারা আসছি আমাদেরকে তোমরা নাস্তিক বলো, আমরা হলাম নাস্তিক আর তোমরা হলো আস্তিক, সুতরাং আমরা ওয়াদা দিলাম আমরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর তোমরা ওয়াদা দাও উত্তর যদি না দিতে পারো তাহলে তোমরা আমাদের ধর্মে আমাদের নাস্তিকতার পেশায় আসবে কিনা। প্রশ্ন কয়টা কথা বলেন, কয়টা প্রশ্ন? এই চারটা প্রশ্ন শোনার দরকার আছে না নাই কথা বলেন, আছে না নাই? কারা কারা এই চারটা প্রশ্নের উত্তর শুনতে চান হাত তুলে একটু তাকবীর দিয়া নূরের ফেরেশতার ক্যামেরায় আমরা ক্যামেরা বন্ধ হয়ে যাবো। আমার নবীকে প্রশ্ন করেছে, কাফেরেরা আমার নবীকে প্রশ্ন করেছে, আমার নবী যদি জানা না থাকছে মুহূর্তের ভিতরে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সেই সুসংবাদটা জানায় দিছে, কিন্তু আমার নবী নাই, এমন জটিল প্রশ্নের উত্তর আমরা কোথায় পাই, কোথায় পাবো উত্তর? আবু জেহেল এই মেসি শয়তান, এই আবু জেহেল আমার নবীর কাছে এরকম করে মুখ বন্ধ করে পিছনে হাত দিয়া এই মেসি শয়তান আছে আমার নবীর কাছে আয়েশা দরজায় ডাকতেছে, ওই মোহাম্মদ আসো বাবা, আমার নবী বলে জি চাচা আসি, কি বলে? কয় খুশি হও তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে। বাপ রে বাপ, এত দাওয়াত দেই অথচ কোনদিন কালেমা পড়ে মুসলমান হলো না, আর আজকে উপর দিয়ে মুসলমান হওয়ার জন্য আসছে, এটা তো আশ্চর্যের কথা, একটা সুসংবাদ। কয় চাচা তাহলে আসেন কালেমা পড়েন, কয় না কালেমা পড়ার আগে তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, কয় কি কথা? ভাতিজা আমার এই মুঠের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে ইসলাম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আচ্ছা
এই আবু জাহেল মুটের ভিতরে ঘরের মধ্যে কি নিয়ে আসছে ওর বউ নাকেরা সেও তো জানে না। ওর বউয়ের নাম হলো নাকেরা, ওর বউয়ের নাম কি কথা বল কি নাম? নাকেরা মানে কি জানে? নাকেরা মানে এই যে মৌলভীরা হুজুররা বুঝে আরবি গ্রামাটিক্যালের মধ্যে নাকেরা মানে হলো অনির্দিষ্ট আর মারেফা মানে হলো নির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট কোনটা বোঝায়? যারা দেহ ব্যবসা করে টাকার লোভে যেখানে খুশি সেখানে রাত কাটায়, কথা কন ঠিক কি না? তো আবু জেহেলের বউ ছিল নাকেরা সবার জন্যে, শুধু আবু জেহেলের এ কার জন্যে না। তো নাকেরাও তো জানে নাই তো হাতের মধ্যে কি নিয়ে আসছে। এখন আমার নবী হাতের মধ্যে কি নিয়ে আসছে আবু জেহেল এটা তো জানে না। আমার নবী তো আর আবু জেহেলের ঘরের মধ্যেও ছিল না, তবে কেমনে বলবে হাতের মধ্যে কি আছে? আবু জেহেল বলতে যে ভাতিজা তাড়াতাড়ি বলো, যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে মুসলমান হবো, আমার নবী ডাক দিয়ে বলতেছে সত্য করে বলো, যদি আমি বলতে পারি তাহলে মুসলমান হবে নাকি? এইবার আবু জেহেল বলতেছে পাক্কা এরাদা করলাম, নিয়াত করলাম, অবশ্য অবশ্যই তুমি যদি উত্তর দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। মুহূর্তের ভিতরে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীর সামনে হাজির হয় গেছে। বলেন সুবহানাল্লাহ, মোহাম্মদ খানে কিজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হার কিজনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন, আর জিব্রাইল ওই সময় পর্যন্ত কোনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইলকে না জানাইতেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলাদেশে আমাদের কিছু বাবা আছে, এরা কিন্তু আমার অনেক কিছুরই খবর বলতে পারে। দরবারের দরজা বানাইছে পাঁচটা, কয়টা কথা বলেন? কয়টা দরজা? পাঁচটা। পাঁচ দরজা, পাঁচ লাইনের খাদেম আছে। এখন শিখাই দিছে প্রথম দরজাতে ঢুকাবি যেই মেয়ের জীবনে বাচ্চাই হয় না, দ্বিতীয় দরজাতে ঢুকাবি যেই মেয়ের স্বামী সুমানে কোবায়, তৃতীয় দরজা দিয়ে ঢুকাবি যার একবার বিয়ে হয়েছে স্বামী ছেড়ে দিছে আর বিয়ে হচ্ছে না, চতুর্থ দরজা দিয়ে ঢুকা দিবি যেই মেয়ের একবার সন্তান হয় মারা গেছে আর হচ্ছে না। এইরকম কেটাকেটির খাদেম সেট করে দিছে। বাবা এখন দরবারে বসে আছে, এখন প্রথম দরজা দিয়ে মহিলাটা ঢুকছে, ওইখান থেকে বাবা এখন চিৎকার দিয়ে কয় এই বেটি বাবারে স্মরণ করছোস, তোমার তো সন্তান হয় না, আসো আজকে তোমার সন্তানের ব্যবস্থা করে দিই। এটা হলো তাদের কলবি দরজা। কি দরজা কথা বলেন? এদের কি দরজা? কলবি দরজা। এটার নাম কি কলবি দরজা? ওহির দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু এর হামের দরজা মানে আল্লাহ তারা এখনো খুলে রাখছেন। আল্লাহ যদি তার বন্ধু ওলিদেরকে কিছু জানায় দেয় তাহলে কিন্তু ওলিরা অনেক কিছুই বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম বিন আদম রহিমাহুল্লাহু তাআলা মসজিদে আকসার ভিতরে, মসজিদে আকসার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, এমত অবস্থায় একজন ফেরেশতা একজন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে এ ভাই মালাইকা খবর লইছো নাকি বা কি খবর, বা এই যে ব্যক্তিটা যায় নামাজে দাঁড়ায় নামাজ করতেছে এই ব্যক্তিটার নামাজ একটি বছর হলে তার সমস্ত এবাদতকে আমার আল্লাহ চতুর্থ আসমানে লটকায় রাখছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আল্লাহ তাআলা দিলের চোখ খোলা লোক তো শুনছে, শোনার পরে প্রায় সর্বনাশ, এক বছর হলে ইবাদত করি আমার ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, এইটা ফেরেশতা মালাইকার আলোচনা করে, তাহলে অপরাধটা কি? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে এই ভাই কি অপরাধ এই শাস্তি তার? অপরাধটা হলো ও এক দোকান থেকে খেজুর কিনছে, খেজুরের দোকান থেকে খেজুর নিয়ে আসার আগ দিয়া পাঁচটা খেজুর রাস্তায় পড়েছিল ও উঠায় খাইছে, এইটা হলো তার অপরাধ, মালিকের অনুমতি ছাড়া সে খেজুর। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাই আর দেরি করে নাই মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে যে দোকানে খেজুর কিনেছিল ওই দোকানের সামনে দাঁড়ায় চতুর্মুরা খালি চালু বালু করে, যুবক ডাক দিয়ে বলে ও মুরব্বী চতুর্মুরা দিয়ে আপনি যে চালু বালু করেন কাকে খুঁজেন না কি দিবেন বলেন পরিষ্কার করে। এইবার যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক রে
এইখানে একজন মুরব্বী ব্যক্তি বয়স্ক মানুষ এখানে খেজুর বিক্রি করত, ওই মানুষটারে আমি খুঁজতেছি, ওই মানুষটা তো আমার বাবা ছিল, দুনিয়ার থেকে ছিল, বিদায় হয়ে গেছে, মারা গেছে, কেন আমার বাবার কাছ থেকে কি আপনি কোনো টাকা পয়সা পাবেন নাকি, আমার বাবার কাছ থেকে আপনার কোনো খরচ আছে নাকি, যদি থাকেন তাহলে মুহূর্তের ভিতরে আমি আপনার খরচে হাসানা পরিশোধ করে দিব, আমার বাবার ঋণ আমি শোধ করে দেব। এইবার ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলতেছে, ও নজওয়ান, না না, তোমার বাবা আমার, তোমার বাবার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাবো না, তবে তোমার বাবা দোকান থেকে একদিন আমি খেজুরের টুকলা নিয়ে যখন ফিরতেছিলাম, খেজুরগুলা কিনে নিয়ে যখন যাইতেছিলাম, দেখলাম নিচে পাঁচটা খেজুর পড়ে আছে, আমি চিন্তা করেছিলাম আমার ব্যাগের ভিতর থেকে হয়তো এই পাঁচটা খেজুর পড়ে গেছে, আমি মুহূর্তের ভিতরে এই পাঁচটা খেজুর উঠাই নিয়ে আমি খাইছি, আসলে মূলত আমার ধারণা ছিল ভুল, এই খেজুরটা আমি মালিক ছিলাম না। এই একটি অপরাধ, পাঁচটা খেজুর মালিককে না খাইছি, যার কারণে আমার এত বড় শাস্তি, আমার ইবাদত আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে না রে যুবক, তোমার বাবা মারা গেছে, দিবে কি পাঁচটা খেজুরের জন্য আমাকে মাফ করে দিতে পারবে কি? এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, মুরব্বি, পাঁচটা খেজুর যখন আপনি খাইছেন আমার বাবার মৃত্যুর পরে, এই পাঁচটা খেজুরের মালিক তো আমি আর একলা না, আমার ভাই মালিক, আমার বোন মালিক, সুতরাং আমার ভাই বোনের কাছ থেকে এর অনুযায়ী মাপ নেওয়া লাগবে, আমি আমার ভাগেরটা মাপ দিতে পারবো, কিন্তু দ্বিতীয় ভাগের, আমার ভাইয়ের ভাগেরটা তো আমি মাপ দিতে পারবো না, আমার বোনের ভাগেরটা তো আমি মাপ দিতে পারবো না। এইবার যুবককে ডাকতে বলতেছে ইব্রাহিম বিন আদম, এ যুবক, তুমি যেই অংশের মালিক সেই অংশটার জন্য আমারে মাফ করে দাও, আর যে অংশটার মালিক তোমার ভাই, তোমার ভাই কোথায় থাকে আমাকে একটু জানায় দাও। এইবার আল্লাহর বান্দা নিজের অংশের জন্য মাফ করে দেয়া, এইবার কি করলো, তার ভাই ছিল অনেক দূরের পথ, 300 কিলোমিটার দূরে, এমন একটা পথের রাস্তায় ইব্রাহিম বিন আদমকে নিয়ে পায়ে হেঁটে তার দ্বিতীয় ভাইয়ের কাছে যায়, তার অংশের মাপ নিছে, নেওয়ার পরে তার বোনের কাছে যায়, তার বোনের অংশের মাপ নিছে। এ ভাইজান, আজকে জমির আল দিয়ে যখন কৃষক ঘুরতে একজন আরেক জমির আলেক থেকে ধান ছিঁড়া খায়, এমন কৃষক আমাদের কাছে আছে না নাই, কথা বলেন আছে না নাই? বাদাম কিনবার গেলে দুইটা বাদাম আমরা কেনার আগে এক টিপ দিয়ে বসতে খাই, কথা মান ঠিক কিনা? এ যুবক, আমি একটা কথা বলছি, তোমরা হলো কালেমার পতাকাবাহী সোনার যুবক, তোমাদের দ্বারা ইসলামের কালেমার পতাকা উড়বে, আবার তোমাদের দ্বারাই ইসলামের কালেমার পতাকা দূর হয়ে যাবে। যুবক রে, শিক্ষার কারণে যুবক কিন্তু নাস্তিকতার পথ বেছে নেয়, আবার শিক্ষার জ্ঞান থাকার কারণে যুবক কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়, কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বন্ধুর প্যান্ডেলে জায়গা সংকলন হচ্ছে না, আমি মা বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করে বলছি, যাদের সামনে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকাগুলো জায়গাগুলো পূরণ করে নিয়ে একটু চেপে চেপে দয়া করে বসেন, এবং নিজে বসেন, অন্যদেরকে বসার সুযোগ করে দেন। আমার মা বোনেদের আবার একটা আছে, যখন এক জায়গায় ওয়াশরুমের যায় তখন দেখবেন একজন আরেকজনের সাথে হিংসা করে ওই যে জায়গা করছে ফুটা করে আর উঠতে চায় না, কথা কন ঠিক কিনা? আর খালি কুটুর 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 গল্প, কি গল্প? এবার একজন আরেকজনের ডাক দিয়ে বলতেছে, কেন আব্দুল্লাহর মা, তোমার মেক্সির কাপড়টা না খুব সুন্দর লাগিচ্ছে গো, এই কাপড়টা তোমার স্বামী কত করে গোয়া জানছে? কয় যে এটা হচ্ছে 65 টাকা গোয়া জানছে। বা তোরটা কত? কার কোশনা ময়না, ওর সাথে 30 বছর ধরে সংসার করছে, আমার জীবনটাই শেষ। দেখ কি কাপড় নিয়ে আসছে, 70 টাকা গোয়া, ফেসটা দুদিন পরই রং উঠে গেছে, কথা কন ঠিক কিনা? এর মা বোনটা গল্প করে কি করে না, করে না? এরকম গল্প করে, এবার মা বন্ধুদের কোন গল্প করবেন না, আর যার সামনে যে জায়গা ফাঁকা আছে জায়গাগুলো সুন্দরভাবে পূরণ করে বসে নেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি মা বোনেরা, আপনাদের ওয়াজ সামনে আসতেছে, আমি তো কেবল আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য আছে একটা জটিল ওয়াজ উপহার দিয়ে যাবো, ইনশাআল্লাহ। আল্লাহ কালেমা পড়িলা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই কথা বলতেছিলাম, এই যুবক, তুমি 2 টাকার একটা বাদাম কিনতে যায়, আগে টেস্ট করে শোনো, এই
তোমার বাদামটা আজকে ভাজছো না কালকের ভাজা, দেখি মসমসা আছে নাকি নরম হয়ে গেছে সিজে গেছে, এরকম করে আমাদের যুবক ছেলেরা সোনার যুবকেরা খায় কি খায় না, কথা খায় কি খায় না, এইটা কি খাওয়া পরের হক নষ্ট করা নয়? কথা বলেন, এটা কি পরের হক নষ্ট করা নয়? আমার যুব সমাজকে আমি উদ্দেশ্য করে বলছি, ভাইজান আপনি অন্যের হককে নষ্ট করবেন, কারো কাছ থেকে না বলে কোনো কিছু খাওয়া যাবে, কথা বলেন যাবে না। এবার আসুন, আবু জেহেল উটের মধ্যে কি আছে, আমার নবীকে জিব্রাইল জানাই দিচ্ছেন, তো নবী টেনশনের কোনো কারণ নাই, আবু জেহেল হাতের মধ্যে করে একটা খেজুর নিয়ে যাচ্ছে, যে খেজুরের মধ্যে কিন্তু পিসি নাই, খেজুরের মধ্যে কি নাই, কথা বলেন কি নাই, কি সারা খেজুর, আওয়াজ দিয়ে বলেন কি সারা খেজুর, বিসি সারা খেজুর। এখন আমার নবী আবু জেহেলকে বলতেছে, চাচা যদি বলতে পারি তাহলে সত্য করে বলেন আপনি কি ইসলাম গ্রহণ করবেন, বা করব মানে খালি তুমি বলেই দেখো, তোমার বলতে দেরি হবে আমার কালেমা পড়তে দেরি হবে না, তাই নাকি? চাচা তাহলে শুনো, তোমার এই হাতের মধ্যে আছে একটা খুরমা খেজুর, কি আছে, আওয়াজ দিয়ে বলেন কি আছে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি আছে, খুরমা খেজুর। এখন আবু জেহেল শুনতে ওর শুনি, বাপ রে বাপ, আমি ঘরের মধ্যে মুখের মধ্যে নিলাম খুরমা খেজুর, আমার বউ পর্যন্ত দেখলো না, আর মোহাম্মদ এখান থেকে বলে দিল যে আমার হাতের মধ্যে কি আছে, এর মতো এত বড় জাদুকর আর পৃথিবীর কেউ নাই, কথা বান ঠিক কি না, কারণ হেদায়েতের মালিক কে, আওয়াজ দিয়ে বলেন কে, আল্লাহ পাক, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করবেন, কথা বলেন ঠিক কি না, আমার নবীকে এতবার হেদায়েতের তাওয়াত দিয়েছে আমার নবী আবু জেহেলকে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে কালেমা জুটে, আল্লাহ তাআলা পবিত্র কালাম অনুসারে মধ্যে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম আমার নবীকে আল্লাহ বলতেছেন আপনি দাওয়াত দিয়ে লাভ হবে না, কারণ কি, বাবা কলমের মধ্যে পর্দা মেরে দিছি, ওর চোখের পর্দা, ওর কানের পর্দা, সুতরাং চতুর্মুড়া দিয়ে পর্দা দিয়ে দিছি, ওর ভাগ্যে হেদায়েত জুটবে, কথা বলেন জুটবে। সম্মানিত হাজিরিন, মুঠের মধ্যে খেজুর, ও কালেমা পড়বে, কয় জোরে বাপ রে বাপ, এত বড় জাদুকর জীবনে দেখি নাই, তবে আমি চাচা হিসাবে ধন্য, বিশ্বের মধ্যে যদি জাদুকরের প্রতিযোগিতা হয় আমার ভাতিজা হবে বিশ্ব চ্যাম্পিয়ন, আর আমি বিশ্ব চ্যাম্পিয়নের চাচা, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে আছে, দেখছে, কপাল পরা, দাওয়াতে গেলে মরিচ পরা, পায়না কুস্তে পরা, ওর নাম হলো সর্বহারা, কথা বান ঠিক কিনা। এইবার চাচা উত্তর কি সঠিক, হ্যাঁ ভাতিজা উত্তর সঠিক, তাহলে আমার সাথে আপনার ওয়াদা ছিল কালেমা পড়বেন, কালেমা পড়ে নেন। এইবার আবু জেহেল ডাকটা বলে, ও ভাতিজা কালেমা পড়ব, তবে মাঝখানে আরো দুটা কথা আছে, বা কি কথা, বা যে খেজুরটা আমি মুঠের মধ্যে করে নিয়ে আসছি, এই খেজুরটা তুমি যদি ওই যে মাটির নিচে গেড়ে দাও, মাটির নিচে গেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গাছ হয় সেখান থেকে যদি খেজুর ধরে, আবার যদি খেজুর পাকে, সেই খেজুর যদি তুমি আমারে খাওয়াইতে পারো, তাহলে বুঝবো তোমার নবুয়তের দাবি সত্য। হ্যাঁ ভাই, এটা কি জাদু ডিম, ওই যে বাজারে হোকারেরা আসিয়া মুখ দিয়ে ডিম দিয়ে পাশা দিয়ে বাইর করতেছে, কথা কন ঠিক কি না, মুহূর্তের ভিতরে হাঁস বানাচ্ছে, মুহূর্তের ভিতরে পাখি বানাচ্ছে, এরকম কি জাদু এটা, যে মুহূর্তের ভিতরে জমির মধ্যে খেজুর রাখবি, সেখান থেকে গাছ হবি, আবার খেজুর ধরবি, আবার খেজুর পাকবি, এটা কি চোখের পাগলে সম্ভব কে রে ভাই, কথা বলে এটা কি সম্ভব, কিন্তু আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না বলেন, কথা বলেন পারে কি পারে না, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কে, কথা বলেন কে, আচ্ছা খেজুর না হয় হলো ধরে নিলাম, গাছ লাগালে হবে, কিন্তু বিসি যে নাই কেমনে গাছ হয়, কথা বলেন ঠিক কিনা,
বিসি ছাড়া গাছের কি খেজুর হয়? কথা বলেন হবে, কিন্তু আবার আল্লাহ পারে কি পারে না? বাবা আদম আর মা হাওয়া সৃষ্টি করছে, ওর বাপ মাকে ছিল কেউ না। ঈসা পয়গম্বরকে সৃষ্টি করছে, ওর কি বাপ ছিল? কথা বলে ছিল সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ বলেন। কি ছাড়া? বাপ আছে। মরিয়মের কি স্বামী ছিল? আবার আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তাহলে যে আল্লাহ আদমকে নিজের বাপ মা ছাড়া দুনিয়াতে সৃষ্টি করতে পারে, ঈসা পয়গম্বরকে পিতা ছাড়া সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ কি বিসি ছাড়া খেজুর থেকে গাছ বানাইতে পারে না? এ কথা বলেন পারে না? মুহূর্তের ভিতরে জিব্রাইল হাদিস এই ব্যাপারটা বলতেছেন, ও আল্লাহর বন্ধু আল্লাহ দোস্ত, আপনি টেনশন করতেছেন কেন? বিসি ওয়ালা খেজুর থেকে গাছ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, এবং বিসি ছাড়া খেজুর থেকে গাছ দেওয়ার মালিক আল্লাহ। চুয়নায়াত কাদের কাইয়ুমে কাত দর দর কাফেদা উদয়াজিন মুমেকাত, সমস্ত কুদরতের মালিক কে? কথা বলেন, কথা বলেন কে? আমার আল্লাহ। এইবার আমার আল্লাহ জানায় দিলেন জিব্রাইলের মাধ্যমে, আমার বন্ধু গাছ ওই খেজুরটা রাখতে দেরি হবে, সেখান থেকে গাছ হতে দেরি হবে না। ভাইজান মুহূর্তের ভিতরে ওই খেজুরটা নিয়ে যখন মাটিতে লাগায় গেছে, বিসমিল্লাহ আল্লাহর নাম কয়া, আর মুহূর্তের ভিতরে সেখান থেকে গাছ হয়েছে, আবার খেজুর ধরছে, তারপরেও এই মিসকি শয়তান আবু জেহেলের কোবালে হেদায়েত জুটে না। আজকে বাংলার জমিনে সম্মেলন হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, ঈসা আলাইহিস সালাম পুরুষ মোবারক আছে না নাই? পুরুষ আছে? হ্যাঁ, বিশ্ব নবীর মতো বড় পীর আর কে পৃথিবীতে ছিল ভাই? আওয়াজ দিয়ে বলেন ছিল? এখানে যারা আমরা হাজি সাহেবরা আছি, আমার নবীর রওজায় কবে উরুষ হয় গন্ত দেখি? আমার নবীর রওজায় উরুষ লাগে না, আর কি পীর হলো ভাই? ওর বাৎসরিক উরুষ কি লাগে? কথা হয় না কি লাগে? আল্লাহ আকবার। আল্লাহ পাক এদেরকে দিনের বুঝ দান করেন। সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমান, আমার আল্লাহ তাআলা বিসি ছাড়া খেজুর থেকে গাছ দিলেন, গাছ হলো খেজুর, ধরল খেজুর আবু জেহেলে খাওয়ালো, তারপরেও কিন্তু তার ভাগ্যে হেদায়েত জুটে না। ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল, কত কিছু হেদায়েতের বায়ান হচ্ছে মসজিদে মক্তবে বিভিন্ন জায়গায়, তারপরে কি আমার দেশের মা বন্ধের পর্দা কমছে না বাড়ছে? কথা বলেন বাড়ছে না কমছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন বাড়ছে না কমছে? আজকে একটা ইসলামী মহাসমাবেশ, এই সমাবেশ দেখার জন্য হয়তো লাইরির ফাইরি বহু কিছু এসে গেছে এই গ্রামের মধ্যে, কথা কন ঠিক কিনা দেখবেন। এক ঝাঁক দানা কাটা পরির মতো পুকে দর্না নাই, মাথা দর্না নাই, বেপর্দার মতো শয়তানের মতো রাস্তাতে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য অপরাধী কে? এর জন্য অপরাধী হলো আমরা গার্জিয়ানেরা, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আকরামের জিন্দেগির একটা কিতাব আছে, মনে রাখবেন, সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, কাল কিয়ামতের ময়দানে বা হাশর যেদিন কায়েম হবে, যুবক যুবতীকে যখন জাহান্নামের অর্ডার দিবে, তখন তারা জিজ্ঞেস করবে যে আল্লাহ আমরা জাহান্নামী হলাম কেন, কি অপরাধ করেছি? তখন যুবক বলবে আমি পর্দা, যুবককে বলা হবে তুমি পর্দা করে নাই, যুবতীকে বলা হবে এই যুবতী তুমি তো পর্দা করে নাই, যার কারণে আজকে তুমি জাহান্নামে গেছো, তুমি রাস্তা দিয়ে হাই হিল পায়ে দিয়ে খিল 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 করতে করতে হেঁটে গেছে, হাজারো যুবক সমাজকে তোমার এই নগ্নতার কারণে হাজারো যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ইফতিজিং এর শিকার হচ্ছে একমাত্র ব্যাপারটার ব্যহায় তোমার কারণে, কথা বলেন ঠিক কিনা? আর এর জন্য আমরা পিতামাতা দায়ী, কারণ আমার মেয়েটা আজিজুল হক কলেজে বদলায় পড়ে, নতুন ভর্তি হয়েছে, শিক্ষা সবর হবে, শিক্ষা সবর হবে, এই জন্য বাপের কাছে এসে বলতেছে আব্বা শিক্ষা সবরে যাওয়া লাগবে, তো একটু আমার তো নতুন কাপড় চোপড় না হলে বন্ধু বান্ধবের সাথে যাবো, এটা কেমন দেখায়? তখন আব্বা চিন্তা করতেছে বেটির কথা তো খারাপ না, এখন বেটি আবদার করছে বাপের তো রাখাই লাগবে, এখন বাপ যদি রিক্সা চালক হয়, রিক্সা চালায় কামাই করে টাকা দিয়া, অথবা কৃষক হলে আলু বিক্রি করে ধান বিক্রি করে, ব্যবসায়ী হলে দোকানের টাকা, চাকরিজীবী
হলে চাকরির টেকা কথা বলেন ঠিক কিনা? বগুড়া নিউ মার্কেটে যা বলতেছে ভাই 2018 সালের থ্রি পিস কি আছে ভাই জানতো? এখন মুসরির মতো পাতলা, এই এই দিক থেকে যখন কাপড় ধরা যায় এই দিক থেকে ওই দিক দিয়ে হিমালয় পর্বত দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এমন একটা কাপড়, নগ্ন কাপড় আমি পিতে হয়ে যখন কিনে আমার মেয়ের হাতে দিলাম, আমার মেয়ে বাপ রে বাপ, ওড়নাটা এইরকম করে মারছে ভাই, এই দেখি একটু কায়দা করে দেখেন, এইরকম করে ওড়না দিছে এই সিস্টেমে। এ ভাই এই সিস্টেমে এটা কি ওড়না হলো? আচ্ছা ওড়না ব্যবহার করে কেন? নিজের শরীর ঢাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? এখন বেদিশল যদি এইভাবে ওড়না দেয় আর এইভাবে যদি মাইরা দেয় তাহলে আর এইদিকের অবস্থাটা কি হবে? আর যুবক তো শীষ দিলে পারে যুবকের দোষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? রেপকে 14 বছর, কথা বলেন ঠিক কিনা? আমার তোমার সমাজকে নষ্ট করার জন্য এই সমস্ত নারীদের বেহায় বলা নির্লজ্জতা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চিন্তা হয়া যখন আমার মেয়েকে এই নগ্ন পোশাকটা শরীরে উঠায় দিলাম, আমার বেটি রাস্তা দিয়ে যাচ্ছে, এখন রাস্তায় যদি ভাই একটা সুইপার বসে থাকে, আপনার বেটি যেইভাবে যাচ্ছে প্যাটে পিঠে কাপড় নাই, ওই রাস্তার সুইপার যদি একটা বুড়াও হয় তাও একটু নজর দিবে কি দিবে না? এই কথা কয় না, কথা কয় না, দিবে কি দিবে না? হ্যাঁ সেজে গোজে আপুরে কোথা যাও দুপুরে, ও বাপু শুনে যাও বড় কাটা পরে যাও, সেজে গোজে আপুরে কোথা যাও দুপুরে, ও বাপু শুনে যাও বড় কাটা নিয়ে যাও, বরকা সারা তুমি বাহিরে গেলে, বরকা সারা তুমি বাহিরে গেলে, শীত দিবে দেখে রিক্সা বলে, শীত দিবে দেখে বোখাটে ছেলে, কথা কন ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? অর্থের যদি হয় এত অভাব আমাদের কাছে এসে দেখাও সে ভাব, অর্থের যদি হয় এত অভাব আমাদের কাছে এসে দেখাও সে ভাব, আমরা কজন বন্ধু মিলে বোরকা বানিয়ে দেব সাদা তুলে, বোরকা বানিয়ে দেব সাদা তুলে, কথা বান ঠিক কিরাম? আজকে নারী তুমি বেপত্তায় বেহায় পুনের মতো রাস্তা দিয়ে ঘুরো, এর জন্য দায়ী হলো নিজের পিতা মাতা, কথা বলেন ঠিক কিনা? ওই নারীকে যখন দেখতে হন, এই নারী তুমি বিপদে থাকার কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গেছো, তখন নারী ডাকতে বলবে আল্লাহ আমার বিবাহের আগে দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা, আমাকে সমস্ত কিছু শিক্ষা দীক্ষার থেকে নিয়ে যাবতীয় দায়িত্ব ছিল ওগুলো আমার বাবার এবং আমার মায়ের, কিন্তু আমার বিবাহের আগে তো আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, কি শিক্ষা দেয় নাই, বোরকা পরে বাড়ির থেকে বের হয় নাই, কোনোদিন নিষেধ করে নাই, নামাজ পড়ি নাই কোনোদিন নিষেধ করি নাই, রাত করে বাড়ি ফিরছি তাও কোনোদিন নিষেধ করি নাই, আমার বাবা জীবনেও কোনোদিন কোরআনের আলো শিক্ষা দেয় নাই, আমার বাবা জীবনেও কোনোদিন ইসলামী সুশাসন মেনে চলার জন্য আমাকে হুকুম করে নাই, সুতরাং আল্লাহ বিয়ের আগে আমার বাবা মা আমার সাথে বড় চরম পর্যায়ের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, দায়িত্ব পালন করে নাই, আল্লাহ যখন আমার বিয়ে হয়ে গেল তখন সমস্ত দায়িত্ব পড়ে গেল আমার স্বামীর উপরে, আমার স্বামী মোটর সাইকেলে করে পূর্বতুমের বেলাউজ গায়ে দিয়া যখন একটা যুবক তার নিজের বউকে নিয়ে যায়, এ মুসলমান ইমানদার যুব সমাজ ভালো করে শুনে রাখো বাবা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ও যুবক তোমাদের দ্বারা ইসলামের কালেমার পতাকা উড়বে, আবার তোমাদের দ্বারা ইসলামের কালেমার পতাকা একদম নিম্নগামী হয়ে যাবে, এই পতাকা বোঝানোর জন্যই কিন্তু একটা আয়াত কালিমাও তেলাওয়াত করেছি এবং এতগুলো আলোচনা আমি করলাম। যুবক রে তুমি তোমার বউকে নিয়ে আজকে নিজের নিজের বইয়ের শরীরটা তুমি মোটর সাইকেলে করে যখন নিয়ে যাচ্ছ, মোটর সাইকেলের বাতাসের কারণে তোমার বইয়ের আঙ্চুলটা যখন উড়ে উঠল, তোমার বইয়ের মাথায় কাপড় নাই, এইদিকে যদি পিঠ বাইর হয়ে থাকে তুমের বেলাউজ গায়ে দিছে, এইদিকে পিঠ বাইর হয় এইদিকে প্যাট বাইর হয়, এই যুবক তুমি টেকাবার হতে পারো, তুমি পয়সা বড় হতে পারো, তুমি নেতা হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি ডিসি হতে পারো, তুমি যাই হও না কেন তোমার যেমন সম্মান আছে, তোমার বইয়ের ইজ্জতের সম্মান আছে, একজন রাস্তার সুইপারের দিয়া তোমার বইয়ের তল প্যাট দেখাও, তোমার মতো এত বড় বোকা নির্লজ্জ স্বামী আর পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তার বেটির কাপড় তত পাতলা আর ছোট, কথা বলেন ঠিক কিনা? মরবি মানুষ দেখলে খালি এরকম, আরে ভাই পড়ছেই ছোট, টাইমলেই কি লম্বা হবে, এ কথা বলেন, টাইমলেই লম্বা হবে, পড়ছেই না ছোট। এই গ্রামের যদি একজন রিক্সাতে ওরা থাকে, রিক্সাওয়ালা তার মেয়েকে যখন সকালবেলা রিক্সা নিয়ে বের হচ্ছে তখন বলবে মা রহিমা, ও মা তোর
হাতে ধরি পায় পড়ি মা বাড়ি থেকে বের হস না, যদি হস তাহলে একটু বোরখাটা পরিয়া শরীরটা ঢাইকে নিয়ে যাস মা, কারণ যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার তোমাকে বিক্রি করতে পারবো না, আমার মরণ ছাড়ার কোনো বুদ্ধি নাই, কথা বলেন ঠিক কিনা? যত গরিব মানুষ রিক্সাওয়ালারা বইয়ের পুরাতে কর্তৃত্ব করতে পারে, বড় লোকেরা সেই রকম ভাবে বইয়ের পুর কর্তৃত্ব করতে পারে না। বলবেন হুজুর আপনি এটা কোন ধরনের কথা বললেন, এই যুবক নিজের জীবনটা একটু তালাশ করো, তুমি তোমার বইয়ের চল্লিয়া গেটের দাঁড়ায় আছো, তোমার বউ ঠ্যাং 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 করে মার্কেটে যা মার্কেট করতেছে, তুমি হয়েছে হলো পোয়াতি আর তোমার বউ হয়েছে হলো ছেলের পরিবেশ, কথা বলেন ঠিক কিনা? আর তুমি যখন তোমার বউ আসো তোমার বউয়ের মুখ হয়ে থাকে কালো, আর একজন রিক্সা চালক যখন বাড়িতে আসে দেখবেন যখন দেখছে আমার স্বামীর আসার টাইম আছে, দৌড়ায় টিবল পারে যায়, যাওয়ার পরে বালতিটা সুন্দরভাবে ভরছে, যদি গরমের দিন হয় টিবল থেকে ঠান্ডা এক গ্লাস পানি একটু হাত পাখা নিয়ে স্বামী আসতেছে রিক্সা চালায়, কৃষক মানুষ মাঠে কাজ করে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে পাখা দিয়ে বাতাস করতেছে, টিবলে যায়া হাত পা একটু কোচলায় দিচ্ছে, আর তুমি যায়া দেখো তোমার বউ আসছে ড্যাডিং, কথা বলেন বুঝে থাকলে উত্তর দাও, এই যুবক যদি ইমান থাকে আর উত্তর দাও, তুমি কোটিপতি বাড়িতে গেছো যাওয়ার পরে দেখো তোমার বউ বাড়িতে নাই, ফুল দিচ্ছ কে গো তুমি কোথায়, কয় এই আমি একটু পার্লারে এসেছি তুমি একটু দেরি করো আমি আসতেছি আমার একটু লেট হবে, কথা বলেন ঠিক কিনা? আর একজন রিক্সা চালক কৃষক মানুষ যখন বাড়িতে আসছে ওর বউ এত ভয় করে যে কুশলের পানি লুঙ্গি গামছা মেসোয়াক সব কিছু রেডি 20 টাইট কোনো প্রকার ত্রুটি নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমেন। আগামের জিন্দেগির ভিতরে লেখা আছে এই যুবক যুবতীদেরকে যখন বলা হবে যুবতী ডাকিয়া বলবে বিয়ের পরে আমার স্বামী আমার কথা মান আমার দায়িত্ব পালন করে নাই, আমার স্বামী আমি কত জায়গায় ব্যাপক গায়েব হয়ে গেছি, আমার স্বামী নিষেধ করে নাই বোরকা পরার কথা বলে নাই, আমার স্বামী আমাকে এইভাবে ব্যাপক গায়েব হবে নগ্ন অবস্থায় গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াইছে, সুতরাং আল্লাহ জাহান্নাম দিছো আমার আফসোস নাই, তবে তোমার কাছে আমার শেষবারের মতো একটু আগতি আর বিনতি, ও আল্লাহ আমার ওই পিতামাতার স্বামী আর শ্বশুর শাশুড়িকে আমার সামনে এনে দাও, তখন মুহূর্তের ভিতরে ফেরেশতাকে হুকুম করা হবে তাড়াতাড়ি যাও যাও এই মেয়ের স্বামী এবং বাবা মামাকে নিয়ে আসো, তখন সঙ্গে সঙ্গে ওই মেয়ের পিতা এবং স্বামীকে যখন জাহান্নামের দরজায় হাজির করা হবে ভাইজান, তখন ওই স্বামীকে জিজ্ঞেস করা হবে যুবক রে তুমি তোমার বউয়ের দায়িত্ব পালন করো নাই, ও যুবতীর মা এবং বাবা তোমরাও কিন্তু কি করো নাই তোমার মেয়ের দায়িত্ব পালন করো নাই, আর দায়িত্ব পালন না করার কারণে আজকে তোমার মেয়ে তোমাদেরকে জাহান্নামের দরজায় তলব করছে ডাকছে, এইবার মেয়েটা ডাকতে বলবে আল্লাহ আমাদের বড় ইচ্ছা বড় শখ হলো জাহান্নামে যাব, তারপরও যাদের কারণে আজকে আমি জাহান্নামে হয়ে গেছি ওই পিতা এবং স্বামী ওই মাতা এবং আমার শ্বশুর শাশুড়িকে একটু জাহান্নামের দরজার সিঁড়ি বানায় দাও, ওদের বুকের উপর দেখেতে খেতে আমি জাহান্নামের মধ্যে যাব, যাওয়ার পরেও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো, তখন ফেরেশতারা ওই যুবতীর বাবা এবং মাকে জাহান্নামের সিঁড়ি বানায় দিবে, নিজের স্বামীকে জাহান্নামের সিঁড়ি বানায় দিবে, আর ওই যুবক এবং যুবতী নিজের স্বামী এবং বাবা মার বুকের উপর দিয়ে হেঁটে আল্লাহর জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কাঁদায় না, আজরাইলের হাতে যেদিন ধরে দিব কোন উজর না চলিবে, প্রাণ পাখি কৈফত শুনবে না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখের কাঁদায় না, বলেন আল্লাহ আকবার, বলেন আল্লাহ আকবার, এই জন্য আজকের মা
আপিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে জীবনেও কোনোদিন নিজের বউকে আর বোরকা ছাড়া বের করব না, জীবনেও কোনোদিন নিজের বেটিকে আর বোরকা ছাড়া বের হতে দিব না। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, আজকে যুব সমাজের একদমই করুণ অবস্থায় পৌঁছে গেছে ভাইজান। ও ভাইজান, আজকে যুব সমাজের কথা যদি বলতে চাই অনেক কথাই পাগড়ির নিচে ধীরে ধীরে আসতেছে। কত কথা বলি, বেশি কথা বলার সময় বুঝি আমার হবে না। চারটা প্রশ্ন কিন্তু যুবকদের আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা করেছি এবং উত্তরগুলো আমরা শুনে যাবো। কথা বলেন ঠিক কিনা শুনবো না, আমরা কথা বলেন শুনবো না ভাইজান। এই জন্য একটু কালেমা পড়ি আর একটু চেপে চেপে আসি। এই সাইডে ডান সাইডে বহুত জায়গা আছে, গেটের সামনে আমরা দাঁড় করে ভিড় করবো না ভাই। বিশাল বড় প্যান্ডেল, এত বড় প্যান্ডেল আমার মনে হয় আপনাদের এই সোনা তোলা সারিয়ায় কান্দি আমি বহু জায়গায় প্রোগ্রাম করি ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ে যায়। এত বড় প্যান্ডেল আল্লাহু আকবার। গত আমার 22 তারিখ একটা প্রোগ্রাম ছিল আপনার হলো লালকুলির হাট, সেই পাকগ্রাম আউলিয়ার হাট, এইরকম বড় একটা ময়দান, সেখানেও জায়গা নাই। এখানেও দেখতেছি একই অবস্থা। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যারা গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু চেপে চেপে যান, আমরা সকলে একটু উচ্চ কণ্ঠে কালেমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আল্লাহু আল্লাহ জিকির করো, আল্লাহ নামের তাসবি পড়ো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সকলে আল্লাহ আল্লাহ বলি আর সামনের দিকে চেপে আসি ফাঁকা জায়গাগুলো পর্যন্ত বসি। ডান সাইডে বহুত জায়গা আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, আল্লাহ নামের তাসবি পড়ো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ ধরে বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কোরআন পড়ো আর হাদিস পড়ো, কোরআন পড়ো আর হাদিস পড়ো, এই কালেমা না ভুলো, আল্লাহু আল্লাহ ধরে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, আল্লাহ নামের তাসবি পড়ো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এ যুবক আজকের এই মাহফিল থেকে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, জীবনে কোনোদিন নিজের বউকে আর বেপর্দায় বের করব না, নিজের বেটিকে আর জীবনে কোনোদিন বেপর্দায় বের হতে দিব না। আজকে আপনার পরিবারে পর্দা নামক ফরজ জিনিসটা ঢুকায় ফেলেন, দেখবেন এই সমাজ থেকে ইফতিজিং নামে যেই কুমন্ত্র আছে এই ইফতিজিং বলতে বাংলার জমিনে কোনো কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইফতিজিং হওয়ার কারণ আমাদের সমাজে ইসলামের সুশাসন নাই, কোরআনী আইন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনী আইন, কোরআনী সুশাসন, ইসলামী সুশাসন যদি আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি থাকতো, আল্লাহ কসম, এই সমাজে কোনো চুরি ডাকাতি ছিনতাই রাহাদানি ধোকাবাজি কোনো কিছুই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের 95% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমরা সেই পরিস্থিতি কায়েম করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের এই বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করেন, ইসলামী বিপ্লবের জন্য কবুল করেন। সকলেই বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। এ ভাই, ইসলামী সুশাসন যে কত বড় দামি একটা সম্পদ, বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ যার জামানায় বাঘে এবং বকরি এক ঘাটে পানি খাচ্ছে, কথা কন ঠিক কিনা? ন্যাপোলায়ন বাদশাহ, ভাই সামনের দিকে একটু চেপে চেপে বসি, প্যান্ডেলে জায়গা হচ্ছে না দাদু ভাই, একটু দয়া করে। আসলে ওই যে নামাজ
আমরা এক জায়গায় পড়ি ফরজ নামাজ, পড়ার পরে একটু সরে আসি, সরে আসার এক জায়গায় দাঁড়াই, আবার এই যে সরে আসা দাঁড়াই এটার পিছনে কারণ কি? একজন এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বলছে হুজুর আমি তো এক জায়গায় ফরজ পড়লাম আর এক জায়গায় সরে আসলাম, ফরজ যেই জায়গায় পড়ছি ওই জায়গাটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দেবে, আবার অন্য জায়গায় আসি এই জায়গাটাও সাক্ষী দিবে, কারণ আমল তো বেশি করতে পারি নাই, এই মসজিদের মাঠে যদি সাক্ষী দেয় তাহলে আল্লাহ পাক হাতের উসিলা মাফ করে দিতে পারে। তো আজকের এটা হলো জালিসুর রহমান জান্নাতের বাগান, আজকের এই জনসমুদ্রের মধ্যে একটা কথা বলা যায়, এই সম্মানিত ভাইরা আজকে যদি ফাঁকা জায়গা করে বসি, প্রথম যে জায়গায় বসছি এটাও আল্লাহর আদালতের কার্যক্রমে আমাদের জন্য দামি জায়গা হবে, এবং আমরা অন্যত্র একটু ছয়া বসলে সেই জায়গাটা হবে। ভাই কর্তৃপক্ষের অনুরোধ আমি আপনাদের কাছে বলছি, আপনারা দয়া করে একটু সামনের দিকে চেপে চেপে বসেন, সামনের দিকে একটু চেপে চেপে বসেন, আর আমার কথাগুলো মনোযোগের সাথে শোনেন। যুব সমাজ বড় দামি একটা সম্পদ, এই সম্পদটা যদি ইসলামের জন্য কবুল হয় তাহলে এই বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম হতে সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই কয়েকজন যুবক হযরত উমরের দরবারে আসছে, হযরত উমরের কাছে আসছে চারটা প্রশ্ন নিয়ে, কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? আর আবার বলেন কয়টা প্রশ্ন? সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই দিকে তাকান, ভাই বুকটা কালো হোক আর ধোলা হোক মুখের দিকে তাকাই অশ্ন লাগবে, কথা বলেন ঠিক কি না? যদি বক্তা দেখার জন্য যদি আসেন তাহলে ভাই সব কিন্তু পাওয়া যাবে না, আর বক্তার কণ্ঠ যাচাই কোন বক্তা কি করো পরের দিন যা চাষ্টল গরম করবো এরকম লোক আছে না নাই, এখন কিন্তু ভাই চাষ্টলে অনেক ফতুয়া কিনতে পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? চাষ্টলে অনেক ফতুয়া দেখবেন, চাষ্টলে অন্য কোনো গল্প নাই, খালি কোন মসজিদের ইমাম কি করলো এর পিছনে মাস করা জায়েজ নাই, ও খারাপ ও ভালো তুমি তোমার নিজের ডায়েরিতে একবার তালাশ করে দেখো না তুমি কয় নাম্বার মুসলমান, কথা বলেন ঠিক কি না? মসজিদের ইমামের ওই 3 টাকার বেতন আর 9 টাকার ঝাড়ি পরের দিন কয় হুজুর তুমি যাও বাড়ি বাড়ি, কথা বলেন ঠিক কি না? মসজিদের মধ্যে এরকম করে ডলে ভাই, এরকম করে ডলে যদি একটু ময়লা থাকে তাহলে তো বলবে এই হুজুর মুষ্টিকে আমরা কম দেই, ভালো করে মসজিদটা একটু মুছতে পারেন নাই, এটা ধুলা দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি সেই ইমামের পিছনে নামাজ পড়ো, সেই ইমামকে তুমি ধমক দিয়ে কথা বলো, তোমার মতো বেয়াদব সংলাপ তুমি না করো এই কথা বলেন ঠিক কিনা? তুমি যার পিছনে ইক্তেদা করবে তোমাকে নরম হয়ে তার সাথে কথা বলতে হবে, কর্কশ ভাষায় খবরদার কোনো ওলামা একরামের সাথে কথা বলবেন না, কারণ ওলামা একরাম হচ্ছে নবীর ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করার নবীর সাথে বেয়াদবি করার সমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে উমর জিজ্ঞেস করতেছেন, ইয়া হাবিবাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আপনি তো সারা জীবন দুনিয়ায় থাকবেন না, আপনি তো মৃত্যুবরণ করবেন, অন্য অন্য নবীরাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তবে নবী গো আমার আপনাদের আপনার মৃত্যুর পরে আমাদের একটা জীবন আসবে, আমাদের জীবনটা যখন চলে যাবে তারপরে আর একটা জীবন আসবে, তারপরে তাদের জীবন আসবে, তারপরে তাদের জীবনে এরকম করে নতুন প্রজন্ম দুনিয়াতে আসবে, ও আল্লাহ নবী আপনার সাথে আমরা কথোপকথন করলাম, আপনার সাথে মুসাফা করলাম, আপনার সাথে নামাজ আদায় করলাম, আপনার পিছনে নামাজ আদায় করলাম, নবী গো নতুন প্রজন্ম কি নতুন প্রজন্ম কি এই সৌভাগ্যতা অর্জন করতে পারবে না? তখন আমার নবী ডাকিয়া বললেন, তোমরা আমার মৃত্যুর পরে যদি ওলামায়ে কেরাম পাও ওই ওলামায়ে কেরামের সাথে একটু মুসাফা করো, যদি ওলামায়ে কেরামের সাথে মুসাফা করো আমি নবীর সাথে মুসাফা করা হবে, যদি ওলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করো আমি নবীর সাথে ভালো ব্যবহার করা হবে, যদি ওলামায়ে কেরামকে খানা খাওয়াও তাহলে আমি নবীকে খানা খাওয়ানো হবে, যদি একজন ওলামায়ে কেরামকে তুমি সম্মান করো কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতের কাঠগড়া দাঁড়ায় সাক্ষী দিবে, সুপারিশ করবে, ভাইদান আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়া শুহাদাউ, আল্লাহর নবী পরিষ্কার জবানে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ সর্বপ্রথম নাম্বার আম্বিয়া একরাম নবীগণেরা হাসরের ময়দানে সুপারিশ করবে, তারপরে কি করবে ওলামা একরাম ওয়াল উলামাউ এবং ওলামা একরামগণ সুপারিশ করবে, ওয়া শুহাদা এবং শহীদগণ সুপারিশ করবে, আর যে আলেমের পাওয়ার থাকবে হাসরের ময়দানে সুপারিশ করার সেই আলেমের সাথে তুমি বেয়াদবি করছো তোমার কপাল পড়ে গেছে, তোমার মুখে কোনোদিন আল্লাহর কালেমা আসতে পারে না, সেই জবান দিয়া তুমি একজন আলেমকে কানে দিছো, সেই জবান দিয়া হাফেজ কোরআনকে কষ্ট দিয়েছো, আল্লাহ কসম ওই আলেমের কাছ থেকে মাফ না পর্যন্ত আল্লাহ মৃত্যুর আগে তোমার জবান বন্ধ করে দিবে, সেই জবান দিয়ে তুমি একজন আলেমকে গান দিছো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতের কাঠগড়ায় তোমাকে সাক্ষী দেওয়া লাগবে, একজন
চেহারাও থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামা একরামের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়, কি হয়? কথা বলেন, ওলামা একরামের চেহারার দিকে তাকায় থাকলে কি হয়? এই আওয়াজটা বুঝে না, মনে হয় বুঝে না, ওলামা একরামের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে দান করছে। একজন আলেম একজন হাফিজের কোরআনের চেহারার দিকে তাকাবো, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিচ্ছে। এই সৌভাগ্য কি অন্য নবীর উম্মতদের ছিল ভাই? শুধু আমাদের নবীর ছিল, কারণ আমাদের নবী হলো উম্মতের দরদি নবী। কোন দরদের নবী? এ কথা বলেন, উম্মতের দরদ আমার নবীর কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? কত কথা বলি ভাই, এই মাত্র ধীরে ধীরে খালি পাগড়ির ভিতরে কোথায় আসতেছে, কোনটা ছুঁয়া কোনটা বলি, এখন দীর্ঘ দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আমার নবী যে উম্মতের জন্য কত বড় দরদি ছিলেন, এই ইতিহাসটা যদি আমি একটু আলোক করতে যাই, আল্লাহর কসম, একজন ব্যক্তি এখান থেকে চোখের পানি ছাড়া যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরারে, আমার হাসরের মাঠ, মেরাজ এবং নবীর জন্ম 63 বছরের জিন্দেগি, আপনি পুরাটা তালাশ করে দেখবেন, আমার নবী শুধু উম্মতের জন্যই পাগল ছিল। মা আমিনা ডাকতে বলেন, আমার স্বামী আমার সন্তানকে ছুঁয়া যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার স্বামী হয়ে গেল ইতিম, আমার ছেলে হয়ে গেল ইতিম, আমার স্বামীকে তো আমার সন্তান দেখতে পারে নাই, ওই সন্তানকে যখন আমি পেটে ধারণ করার পরে দুনিয়ার জমিনে পদার্পণ করলো, অন্যান্য শিশু সন্তানদেরকে আমি দেখেছি, কি দেখছি, ওই সন্তানগুলা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে অঙ্গা অঙ্গা করে কান্দে, আর আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছি যেমন সেজদারত অবস্থায় মানুষ যেমন নামাজের মধ্যে সেজদা দেয়, ওই রকম ভাবে আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে সেজদারত অবস্থায় কান্দতেছে গুনগুন আওয়াজে। ওই রক্তমাখা সন্তানের কাছে যখন আমার কানটা আমি লাগাই দিলাম, দেখি ওই ছোট্ট সন্তানের জবান থেকে কান্নার আওয়াজ আসতেছে, আর গুনগুন আওয়াজের যেই কথাটা আসতেছে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ও ভাইজান, এই জন্য জন্মের পর থেকে নিয়ে 63 বছরের জিন্দেগিতে আমার নবী উম্মতের শান্তি বেশি পছন্দ করছে, উম্মতের সুখ, উম্মত কিভাবে নাজাত পাবে এই চিন্তায় ছিল। আমার নবীকে তো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছিলেন, ও আল্লাহর নবী একটা খুশির সংবাদ আপনি শুনেন, কয়েকটি খুশির সংবাদ, বা খুশির সংবাদ হলো আমার আল্লাহ আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনাকে এই নাপাক জমিনে আমার আল্লাহ তাআলা রাখবে না, আপনাকে রাখবে আমার আল্লাহর আরশের কাছে। আমার নবী কি ইচ্ছা করলে এই জমিন থেকে আমার আল্লাহর আরশে যেতে পারতেন না ভাইজান? এ কথা বলেন পারতেন না? কিন্তু আমার নবীর মুখ কালো, মুখটা কালো, জিব্রাইল ডাকতে বলেন মুখ কালো করে আছো কেন, কারণটা কি? এইটাই কারণ, আমি তোমার কাছে জানতে চাই, আমার আমার কবর যদি আরশে হয় তাহলে আমার উম্মতের কবর কোন জায়গায় হবে? তখন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আপনার উম্মত থাকবে জমিনে, আপনি থাকবেন ওগুলো আল্লাহর আরশে। আমার নবী ডাক দিয়া হাউমাউ করে কেঁদে উঠে বলে, জিব্রাইল রে, আমার উম্মত থাকবে জমিনে মাটিতে, আর আমি থাকবো আল্লাহর আরশে। আমার পক্ষে সম্ভব নয়, আমার আল্লাহকে তুমি বলে দাও, যেখানে আমার উম্মত থাকবে আমিও নবী সেখানে থাকতে চাই। দিনের নবী, ধানের ছবি, মরুবাগের ফুল, সেই ফুলের সুরবি পেরে ধরনিয়া ফুল, কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ভাই। মহিলা কান্ডেল মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু দয়া করে চেপে চেপে বসেন, নিজে ভালো হয়ে বসেন, অন্যকে একটু বসার সুযোগ দেন, তারাও তো একটু বায়ান শোনার জন্যই আসছেন। আল্লাহ পাক একজনকে যদি আপনি ভালো বসার সুযোগ করে দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে ভালো জায়গার ব্যবস্থা করে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা যারা আছেন এই ফাঁকা জায়গা, ডান সাইডে অনেক ফাঁকা জায়গা আছে, ডান সাইডে এই যে সামিয়ানার পাশে যে অনেক ফাঁকা জায়গা আছে, অনুরোধ করে বলছি ভাইজান, আপনারা দয়া করে একটু ফাঁকা জায়গাগুলো
বুক করে বসেন, পূরণ করে বসেন, আর গেটের সামনে গিয়ে ভিড় করবেন না, আর সকলে উচ্চ কণ্ঠে একটু জিকির করে লা ইলাহা ভাই, আমরা সকলে দুই হাত উঠায় একটু তাকবীর দিব, দুই হাত উঠাতে পারবো না ভাইজান, একটু তাকবীর দিব, সামনে দিকে আসবো, তার
শুনবেন এবং উত্তর দিবেন। এবার ওসমানকে খবর পাঠালেন, ওসমান এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে ওসমানকে পুনরায় আবার চারটি প্রশ্ন শোনানো হলো। এইবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার! কি এলেম ছিল তাদের ভিতরে, আর তাদের ভিতরে কি মানবতা ছিল, কি বন্ধুত্ব ছিল, কি দিলের সম্পর্ক ছিল। যখনই যে কোনো মুহূর্তে কোনো বিষয়ে যদি ঠেকে যেতেন হযরত উমর, মুহূর্তের ভিতরে একজন নবীর জলিলুল কদর সাহাবীকে তিনি ডেকে নিতেন। যেমন মদিনার জমিনে একজন ছোট্ট বালক তার মায়ের কাছে একসাথে নবীর কবর জিয়ারত করার জন্য আসছে, আসার পরে মা তার সন্তানের আর পরিচয় দিচ্ছে না, মানে এটা আমার সন্তান না। এখন ছেলে বলতেছে না ওইটাই আমার মা, এটা জটিল বিষয় না। এখন কেমনে কিভাবে এই প্রশ্নের উত্তর দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়ে নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। এই রকম অন্য কোথাও যদি সুযোগ হয় আমি ওয়াজের হেডিং দিব, জটিল প্রশ্নের সঠিক উত্তর, জটিল প্রশ্ন সঠিক উত্তর। এই রকম শুধু প্রশ্ন করব আর উত্তর দিব, প্রশ্ন করব আর উত্তর দিব অন্য কোথাও। তবে আরেকটা প্রশ্নের কথা আমার মাথার ভিতরে আসলো, ও ভাইজান, হযরত আলী সেই সময়কার ছিলেন হচ্ছে আপনার প্রধান বিচারপতি, চিফ জাস্টিস যাকে বলা হয়। হযরত উমর হলো খলিফাতুল মুমিনিন আর হযরত আলী হলো প্রধান বিচারপতি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কি এলেন, কি তাফসীর করার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। একদিন হঠাৎ করে এসে এক লোক বলতেছে, হযরত উমর আপনার কাছে তো একটা বিষয় নিয়ে আসলাম। কি বিষয়? একজন একজন লোক, সে নিজে সন্তানের পিতা আবার নিজেই হলো সন্তানের মা, এটা কিভাবে সম্ভব? কবর লিঙ্গ হলো দুইটা, দুইটাই সচল, একজন বান্দির সাথে সে মোজামিয়াত করেছে, সেই দিকে বান্দির পক্ষ থেকে সে হলো পিতা, আবার সে নিজে এক জায়গায় বিবাহ বসেছে, সেখান থেকে দুইটা সন্তান হয়েছে, সে আবার ওই দিককার মা। হযরত উমর একটু টেনশনে পড়ে গেছে, সর্বনাশ। একটা মানুষ বান্দির সাথে মোজামিয়াত করছে, সেই দিকের পিতা হয়ে গেল, আবার ওই মানুষটাই বিয়ে করছে একজন পুরুষের সাথে, আবার ওই দিককার সন্তান হয়েছে, আবার ওই দিককার মা হয়ে গেলেন। তিনি এই জটিল প্রশ্নগুলোর উত্তর কেমনে দেয়, কিভাবে দেয়? এইবার হযরত আলীকে ডাকছে। কাকে ডাকছে? সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহু আকবার! কি এলেন তাদের ভিতরে আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আলীকে ডাকলেন যে এই প্রশ্নের উত্তর, এত বড় মাপের উত্তর এলেমওয়ালা হযরত আলী ছাড়া আর কেউ পারবে না। কারণ আল্লাহ নবী কি বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম এলেমের শহর, আর হযরত আলী ওয়া আলিয়্যু বাবুহা, আলী হলো সেই শহরের দরজা। এত বড় জ্ঞানী মানুষ ছিলেন। তা আলীকে ডাকছে, আলী কয় কি খবর? কয় হুজুর, একটা মানুষ দুইটা লিঙ্গ বিশিষ্ট, সে মা আবার সেই বাবা, তো এ যদি মারা যায় তাহলে এর কাফনের কাপড় ছেলে হিসাবে দেব নাকি মেয়ে হিসাবে দেব? ছেলে হিসাবে তিনটা লাগবে, মেয়ে হিসাবে পাঁচটা লাগবে, তাহলে এখন করিটা কি, বুদ্ধিটা কি? জটিল প্রশ্ন ভাই জান, কথা বলেন, জটিল প্রশ্ন না? এইবার হযরত আলী একটু ট্যাকটিক ব্যবহার করলেন। এখন তো আর ভাই ওই আলতা শুরুও নাই, তারপরে এক্সরা মেশিনও অনেক কিছুই আছে, সেই সময় তো আর আলতা শুরু রক্ত পরীক্ষা করে দেখবে যে পুরুষ বা মহিলা, এটা দেখার কোনো কায়দা ছিল না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু তাদের ভিতরে আল্লাহ পাক দিছিলেন ব্রেন, তাদের ভিতরে দিছিলেন এলেম। কিভাবে? হযরত আলী বললেন, তাহলে এই লোকটাকে তোমরা একটু পর্দার আড়ালে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে এই দুই পাশের কামানের হাড্ডিগুলো একটু গণনা করো, তাতে লাভ হবে কি? কয় যদি হাড্ডি দুই মুড়া সমান থাকে তাহলে বোঝা যাবে এইটা হলো মেয়ে, আর যদি এক মুড়ার হাড্ডি কম হয়, এক মুড়ার যদি বেশি হয় তাহলে বোঝা যাবে হলো পুরুষ মানুষ। কয় কেমনে? আরে একজন পুরুষের এই পাঁচরের এই কামারের হাড্ডি আর উরাতের মাংস দিয়ে তার বউকে সৃষ্টি করছে আমার আল্লাহ, এই জন্য পুরুষের কাঠের হাড্ডি হলে একটা কম আর মেয়েদের সমান সমান, কথা বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এবার উত্তর দিচ্ছেন, তোমার পর্দা আড়ালে নিয়ে যাও, যাওয়ার পরে তার দুই পাশের কামরের হাড্ডি কামানের হাড্ডি গুলো একটু গুনে নিয়ে আসো, গুনার পরে যখন এই লোকটা আসলো, আসার পরে জিজ্ঞেস করলো খবর কি, হুজুর দেখলাম ওই যুবকটার এই পাশের একটা হাড্ডি কম আছে,
তাহলে নিঃসন্দেহে এই লোকটা হলো পুরুষ, একে পুরুষের জানাজা পড়ানো লাগবে এবং পুরুষের জানাজার নিয়ত হবে, কাপড় হবে হলো পুরুষের। এইবার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে বললেন, হযরত আলী যদি এত বড় এলেমের মানুষ হয় তাহলে আমার নবী আপনার নবী কত বড় এলেমের সাগর ছিলেন। আল্লাহ হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন উত্তর দেওয়ার জন্য। প্রথম নাম্বার প্রশ্ন, এমন কোন জমিন যেই জমিনে সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত তক পর্যন্ত ওই জমিন আর সূর্যের আলো গ্রহণ করবে না, এমন কোন জমিন আছে? আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে, কোনো যুক্তি কোনো কিয়াস মিয়াস কোনো কিছু মানব না, আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে। এইবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই নাস্তিকেরা শোনো, আমি যদি উত্তর দেই তোমরা আরো একবার ওয়াদা দাও আমার কাছে তোমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হবে কিনা। বলতেছে, অবশ্যই আপনি যদি আসমানি কিতাব অনুযায়ী উত্তর দেন তাহলে আমরা এই নাস্তিকতার পেশা ছেড়ে আমরা আস্তিক হয়ে যাব, আমরা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাস্তিক নওজোয়ানের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছেন, এই নওজোয়ানের শোনো, প্রথম নাম্বার তোমরা প্রশ্ন করেছো এমন কোন জমিন যেই জমিনে সূর্যের আলো একবার প্রবেশ করেছে দ্বিতীয়বার করে নাই, কিয়ামত তক পর্যন্ত আর কোনোদিন সেই জমিন আলো পাবে না, কোন জমিন? এইবার ডাক দেয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয়া বলতেছেন, ওয়া ইল ফারাদনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ইয়াসুমু يَعْلَمُونَكُمْ سُوءَ الْعَذَابِ হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পড়লেন, পড়ে বলতেছে, এই শোনো, ফেরাউন যখন আল্লাহর নবী মূসাকে ধাওয়া করেছিল হত্যা করার জন্য, মূসা তার বাহিনীকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন সামনে অগ্রসর হলেন মাঝখানে পড়ে গেল নদী, আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিল, দুই ভাগ করে নীল নদের ভিতরে রাস্তা তৈরি করে দিল, ওই জমিনটা সূর্যের আলো সেই সময় পেয়েছিল, ওই জমিন আর নীল নদের মধ্যে নাই, সূর্যের আলো পাবে? কথা বলেন পাবে না। তারপরে এমন ঘর যেই ঘরে মানুষ বসবাস করে অক্সিজেন নেওয়ার কোনো আলো বাতাস নাই, আছে নাকি? মায়ের গর্ভ যেখানে সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকে ওখানে সূর্যের আলো আছে নাকি? জোসনার আলো, গাছপালার বাতাস কিছুই নাই, অথচ আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে সুস্থ সুন্দরভাবে একটা সন্তানকে রাখেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে তৃতীয় নাম্বার প্রশ্ন, যে হযরতে ইউনুস আলাইহিস সালামকে যে মাছে গিলছিল, মাছ ইউনুস নবীর জন্য একটা কবর ছিল, আর ওই বয়াল মাছ ইউনুস নবীকে নিয়ে মাছের বিভিন্ন জায়গায় সমুদ্রের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এই জন্য ওই কবর সেই কবর তার পেটের ভিতরে নেওয়া লাশকে নিয়ে সবর করছে, এটা হলো সেই বয়াল মাছ এবং ইউসুফ নবী ইউনুস নবী। আর চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর, হযরত দুইজন সন্তান এক মায়ের গর্ভ থেকে জন্ম সন্তান হয়েছে, একজন একই দিনে মৃত্যু একই দিনে জন্ম, অথচ এক ভাই আরেক ভাই 100 বছরের বড়। হযরতে উযাইর আলাইহিস সালামের একটা ভাই ছিল, নাম হলো আব্দুল আজিজ, ওই ভাই দুইজন যমজ সন্তান জন্ম হয়েছে। উযাইর তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি মানুষকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে হাশরের ময়দানে, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলেছিল, উযাইর তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, তবে চোখে যদি দেখতে পারি তাহলে আমার অন্তরটা আর একটু বেশি প্রশান্তি লাভ করে, আমি কলবের সালিমের জন্য একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছিলেন, 100 বছর পর্যন্ত হযরত উযাইর মৃত্যুবরণ করেছিলেন এবং হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বার আল্লাহ আল্লাহ পাক তাকে আবার পুনরায় জীবিত করেছেন, করে দেখাইছেন। এই জন্য এক ভাই আরেক ভাইছে 100 বছরের বড় এবং ছোট। বাবা আলাইনা ইন্দাল বালাক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক